सत्ताम शिवम सुंदरम बिहाशिव महापुराणे सनत कुमार संहिता अध्याय पाठ कर सनत कुमार संहितार प्रथम अध्याय पाठ कर पृथ्वीवदी संस्थानक्रम प्रवृत्तिर कथन प्रणमिया भक्ति भरे प्रभु नारायणे नमियामी नरोत्तम देव जनार्दने बंदी देव गजानन पार्वती नंदन जाहार कृपाय सर्व विघ्न विनाशन देवी सरस्वती पदे जानाई पनति बागरूपी जिनी सर्व ज्ञान अधिष्ठात्री देव विभाजक व्यास कृष्ण द्वैपायन भक्ति ताहार पद करिनु वंदन अतपर जय शब्द करी उच्चारण नमी आमी सर्वभक्त गणेर चरण सृजन करें जिनी विश्व चराचर आर ताहादेर सोजा पालने सुन पालेन सुंदर सर्वज्ञ अनादि जिनी सवार ईश्वर सकलेर कल्याण करें निरंतर अपरेर द्वारा जिनि नहे पराजित सेई महादेवे नमी हइया सुविनीत वेदेर प्रथमे ओं एमन जे सर कथित रयेछे जाहा तिनि महेश्वर सकल मंगलमय सेई पंचानन पंचभूत द्वारा जीव करें सृजन सकल ज्ञान सम्पादक महातत्व तांत्रिक देर जिनी पशु पद व्रत से अज सर्वजीव करिते रक्षण आपनाके तीन भागे करें सृजन भगवान शिव स्वयं एक अव्यय नित्य मुक्त सर्वहिताभिलाषी निश्चय सेई देव महाशूल धरि अहरह नाना क्रीड़ा करिएछेन जोगमाया सह जेई व्यक्तिगण रत शिवेर चिंताय तारा किछु अविदित नाही कधराय ताई आमि तार प्रति भक्तियुक्त चित्त गाहिते उद्यत हई ताहार चरित्र पूर्वेते जगद्गुरु तपस्वी धर्मात्ता एक लक्ष शोकादित्य भारत प्रणेता पराशर आर सत्यवतीर नंदन ब्रह्मचारी वेद व्यास कृष्ण द्वैपायन ब्रह्मार कथित ब्रह्म नामे अभिहित वेद के चारिटी भागे करिया विभक्त आपनार शिष्यगणे पृथक रूपेते अध्ययन करालेन हरषित चिते सर्वजन सुखे उपवेशन करिया सुनिछे उत्तम कथा आनंद भरिया हेनकाले मंगल निदान विधिसूत सनत कुमार तथा हन उपस्थित ऋषिगण पति दया बसत तखन सनत कुमार हर्षे दिलेन दर्शन धर्माश्रयी सनत कुमारे निरखिया ऋषिगण हईलेन आनंदित हिया परे पाद अर्घ आज मनियो दाराय ऋषिगण तार पूजा करें श्रद्धाय तखन ब्रह्मर्षिगणे देवत्व विधाने विधिसूते पूजिलेन आनंदित मने अनंतर महर्षिगणेर इच्छा मत पवित्र आसने बसिलेन ब्रह्मसूत
সেই কালে ঋষিগণে হয়ে পরিবৃত ইন্দ্রের মতন হইলেন বিরাজিত। তখন মহর্ষিগণ কীটাঞ্জলি করে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করেন সমাদরে, হে তপস্বী, আপনার নিকটে এখন পবিত্র অবিনশ্বর পুরাণ কথন শ্রবণ করিতে ইচ্ছা করি, এইখানে কীর্তন করে হে তবে মধুর বচনে। লিঙ্গ পূজা বিধি দেব দেবের পূজন, শিব পূজা নির্মাণের ফলাদি কথন, সংবৎসর ব্যাপী পূজা ফল মন্ত্রবিধি, আবর্তক বিধি ও পুনরাবৃত্তক বিধি, মূর্তির বিভাগ ও রুদ্রের ইষ্ট স্থান, সমুদয় বর্ণনা করুন ভগবান। আপনার কোনো কিছু অবিদিত নাই, আপনার নিকটতে প্রশ্ন করি তাই। মহর্ষিগণের প্রশ্ন করিয়া শ্রবণ হর্ষাননে কহিলেন ব্রহ্মার নন্দন, হে মহর্ষিগণ, আপনারা এইখানে অতীব উত্তম প্রশ্ন করেন বদনে। দেবগণের কাছে গোপন বিষয় সেই শিবকথা আমি বর্ণিব নিশ্চয়। শিবকথা শ্রবণ করিয়া সাধুগণ দেব মহেশ্বরে চিত্ত করি সমর্পণ, শিবধ্যানে মগ্ন হয়ে শিব পরায়ণ বিশেষ কৃতার্থ লাভ করিবে তখন। পরম পবিত্র পুরাণ পুল্লবেদ যশ আয়ু বৃদ্ধি করে সর্বকামপ্রদ, শিবের কীর্তন অতি মঙ্গলজনক, ইহা পরলোকে সদা শুচি বিধায়ক। শিবের সম্বন্ধে যাহা করেছি শ্রবণ সবিস্তারে করি যদি কীর্তন, এখন শত বছরেও তাহা হবে না কো সমাপ্ত, বর্ণনা করিব তাই করিয়া সংক্ষিপ্ত। ইহাতে রয়েছে ব্রহ্মা বিষ্ণুর সৃজন, পিতামহ বিষ্ণুর সংবাদ কথন, সপ্তদ্বীপ আর সপ্তবর্ষ সমাখ্যান, অধোলোক আর ঊর্ধ্ব লোকের কথন, চন্দ্র সূর্য আর গ্রহণের বিষয়, আমরা দ্বারা মহেশ্বর সেবা যাহা হয়। মেরু সিংহে ব্রহ্মা বিষ্ণু শিবের প্রসাদ, মহেশ্বর আর বিভীষণের সংবাদ, সকল তীর্থের ফল লিঙ্গের পূজন, দেব দেব শঙ্করের লিঙ্গের সৃজন। লিঙ্গতেই প্রলয় উৎপত্তির বিষয়, শিবালয় নির্মাণের ফল সমুদয়, শঙ্করের বর্ষব্যাপী মহোৎসব কথা, তাতে যেই ফল লাভ করিব সর্বথা। আবর্তন পুনরাবর্তন পূজা বিধি, মূর্তিভেদে দেব মহেশ্বরের পূজা বিধি, স্থান মূর্তি প্রভৃতির প্রাধান্য বিষয়, শিবের পরম দিব্য তত্ত্ব সমুদয়, শিবাষ্টক আর শিবলিঙ্গের উৎপত্তি, অসামান্য জ্ঞানময় ঈশ্বর বিভূতি, পিতামহ ব্রহ্মা ও বিষ্ণুর বিমহন, শিবলিঙ্গ স্থাপনের ফলদি কথন, পুষ্পদান ফল মাস ফল পূজা বিধি, উত্তম দানের বিধি উপবাস বিধি, চতুর্দশী অষ্টমীতে বতাদির ফল, নমষ্টমী সবিশেষ বিধানের ফল, বিশুদ্ধ আচার বিধি মহাযোগ বিধি, কৃষ্ণের মাহাত্মা ও পূজার পূজা বিধি তাহার পূজা বিধি, যোগ নাড়ি কোথা কাশী ধামের মাহাত্মা, ওঙ্কার বর্ণন যোগেশ্বরের মাহাত্মা, নন্দী দ্বারায় শিব পূজা তীর্থের বর্ণন, ধর্মের আশ্রয় মহাদেবের কীর্তন, জ্ঞানের প্রশংসা সহ সমুদয় আর পরম সম্পত্তি মক্ষ বস্তু ও বিচার, এই সমুদয় তত্ত্ব করিব বর্ণন, সমাহিত চিত্ত করি কর হে শ্রবণ। প্রথমেতে ঈশ্বরের মুক্তি লাভ কথা আপনাদিগের কাছে কহিব সর্বথা। প্রথমে বিশ্ব প্রত্যক্ষের বিষয় লক্ষণ বর্জিত ছিল অন্ধকারময়, সেই কালে সবার কারণ একমাত্র মহাযোগী রুদ্রই ছিলেন অবস্থিত। সেই দেব স্বয়ং আত্ম করিয়া চিন্তন, ক্রমে মন অহংকারে করেন সৃজন, অহংকার হতে পারে পঞ্চমহাভূত,
परस्परागमन्वये हईल अद्भुत। এই রূপে হইল অষ্ট প্রকৃতির প্রকাশ, ক্রমে ক্রমে সৃষ্টি হইল বিকার ষোড়শ, তিন গুণ পঞ্চবায়ু পঞ্চ বিষয় সকলই রুদ্র হতে সমুৎপন্ন হয়। সেই ভগবান রুদ্র হতে পদ্মাসন, আর ভগবান বিষ্ণু হলেন সৃজন। ব্রহ্মার বিষ্ণুকে করিতে বিমোহন, মহৎস্বরূপে শিব সমুদ্রুত হন। নিরাকার মহেশ্বর ও উৎপত্তি শূন্য, আত্মার কারণ কেহই নাই অন্য। স্বীয়তেজে বিমোহিত করিয়া সতত মুগ্ধ করিয়েছেন শিব সমগ্র জগৎ। অধিক কিছুই নাই সেই দেব হতে, তদাপেক্ষা শুভঙ্কর কোন মতে। প্রতিকল্পে শিব হতে উদ্ভূত হইয়া ব্রহ্মা বিষ্ণু সৃষ্টি করে জগৎ মহিয়া। নিরন্তর তপশালী রুদ্র পঞ্চানন, নানা দিকে নানা জীব করেন নিধন। একান্তর যুগে এক মন্বন্তর হয়, চতুর্দশ মন্বন্তরে এক কল্প হয়। এই এক কল্প এক দিবস ব্রহ্মার, সেই রূপ রাত্রি হয় জানিও তাহার। এই রূপ তিরিশ দিনে এক মাস তার, এমন দ্বাদশ মাসে একটি বৎসর। এই রূপ একশত বর্ষ পরিমিত, বিধাতার আয়ুকাল হয় নির্ধারিত। এই দ্বীপ পরায় বর্ধক বর্ষ হয় যবে শেষ, শঙ্করের হয় মাত্র একটি নিমেষ। ব্রহ্মাতে সূক্ষ্মজত কীটাদি পর্যন্ত, শিবের নিমেষ কাল মধ্যে অবস্থিত। চন্দ্রদেব অন্য গ্রহ গণের সহিত, শিবের নিমেষ মধ্যে হইবে বাহিত। সপ্তলোক সপ্ততল আদি মধ্য অন্তে, রুদ্রদেব অবস্থিত আছেন নিশ্চিন্তে। দেব দেব মহেশ্বর ক্রীড়া করিবারে, এই লোক সৃজন করেন নিরন্তরে। হে মহর্ষিগণ, ব্রহ্মলোক পরিণাম সময় অন্তরে আমি করিব বর্ণন। এখানে পৃথিবী দিক পর্বত সাগর, অন্তরিক্ষ দেবগণ জঙ্গম সাগর। দ্বীপাদি সমূহের পরিমাণ যত, অবিস্তার বর্ণনা করিব যথাযথ। স্থাবর সহস্র গুণ হয় পরিণাম, অন্য পাদ পাদহীন জানিবে প্রণাম। মহেশ্বর এই সমূহের মধ্যে নয়, সর্বজ্ঞ সম্মুত হন জানিবে নিশ্চয়। ইহাদের যথাকালে যথাসম্ভবত শিবভক্তি দ্বারা হয় ব্রহ্মের সাক্ষাৎ। যবে ঈশ্বরের ইষ্ট সাধন ইচ্ছা হয়, সৃষ্টিকার্যে রত তিনি হন সে সময়। আদি মধ্য অন্তে অবস্থান জ্ঞান করি, ব্রহ্মাণ্ড লীলায় মত্ত রন্তি পুরারি। তা হইতে কাল সমুৎপন্ন হয়, এই সকলই কাল বিনা কিছু নয়। শিবের আজ্ঞা অনুসারে সে কাল তখন প্রকৃতি দেবীকে অজ্ঞে করেন সৃজন। প্রকৃতি হইতে ব্রহ্মা বিষ্ণু অতঃপর, আবির্ভূত হইলেন ব্রহ্মাণ্ড ভিতর। ব্রহ্মাতে সৃষ্টি ব্রহ্মনাদি চারি বর্ণ, কল্পভেদে সৃষ্টির প্রণালী ভিন্ন ভিন্ন। পরে ব্রহ্মা শঙ্করের আদেশ অনুসারে জগতের সমুদয় বস্তু সৃষ্টি করে। সেই সমুদয় বস্তু হইয়া উদ্ভূত, পুনরায় মহাকালী হয় নিপীড়িত। ব্যাস কহিলেন, ব্রহ্মা কিরূপ প্রকারে উৎপন্ন হইলে তাহা বলুন আমারে। কিরূপে হইল সৃষ্টি কহিব নিশ্চিত, কেমনে পালন কর্তা লবেন ব্রহ্মত্ব। সমুদয় জানিবার ইচ্ছা যে আমার, হে দেব সকল ব্যক্ত করুন যা সার। সনত কুমার কহে, হে মহর্ষিবর সংক্ষেপে জানিব আমি সকল উত্তর। প্রথমে সকল ছিল অন্ধকারময়, কোনো কিছু নাহি ছিল প্রত্যক্ষ বিষয়। ক্রীড়া করিবার তরে শঙ্কর তখন সাত্বিক দুর্লভ দেজ করেন সৃজন।
সেই তেজ আপনাতে হয়ে অপস্থিত রজগুণ বহিতে হইল পরিণত। সেই সত্ত্বগুণ আর রজগুণ হতে তমগুণ সৃষ্টি হইল জানিবে একটিতে। সেই গুণত্বয় হতে জল সৃষ্টি হইল, জল হতে পৃথিবী তন্নমত্ত জন্মিল। সূর্যের স্বরূপ কাল তাহাতে উদ্ভূত, ওই সূর্যেরই তেজে সব প্রকাশিত। অজ্ঞশিব জলরূপ করিয়া ধারণ, সেই অন্ধকার করিলেন বিদারণ। জলরূপী মহেশ্বর হইতে তখন এক অণ্ড নারায়ণ হলেন সৃজন। সেই জল আর তেজ হইয়া মিলিত, বায়ুসহ তেজ রাশি হইল প্রকাশিত। তখন বিকৃত বায়ু হতে অতঃপর বিশাল আকাশ সৃষ্টি হইল সুন্দর। অপ্তেজ মরুদ্বম এই চারি হতে পৃথিবীর সৃষ্টি হইল জানিবে একটিতে। প্রকৃতি হইতে মহাতত্ত্ব সমুদ্রুত, বিশাল ব্রহ্মাণ্ড রূপে ইহাই বিদিত। এই মহাতত্ত্ব হতে ব্রহ্মার সৃজন, তাই তো ব্রহ্মাণ্ড নাম করিল ধারণ। শঙ্করের ক্রীড়াস্থান শিবের রচিত, তথা শিব শিব পূজা লিঙ্গ পূজা হয় যে উচিত। সার্থ পঞ্চশ্রী শত যোজন বিস্তৃত, সপ্তদ্বীপে তার পূজা রয়েছে বিধিত। জম্মুদ্বীপে নাম তার মহাদেব হয়, গোমেদে গিরিজেশ্বর জানিবে নিশ্চয়। শালমলী দ্বীপেতে তিনি হন পশুপতি, কুশদ্বীপে হর তিনি শুন মহামতি। কৌচদ্বীপে বিশ্বধ্বজ সাখেতে শঙ্কর, পুরঙ্কর দ্বীপেতে ভালো লোচন সুন্দর। জম্বু আদি দ্বীপে মহাদেব আদি নামে, শিব পূজা করি লোকে বিধিত নিয়মে। সেই সব মূর্তি হতে শিবের কৃপায়, অক্ষয় ভোগাদিয়ার মহংস দীপায়। শাস্ত্রবিধি অনুসারে পূজি মহেশ্বরে, অবশ্যই অবশ্যই তাহার সাক্ষাৎ লাভ করে। এই রূপে শিব জ্ঞানে ভক্তিযুক্ত জন, দেব দেব শঙ্করের অতি প্রিয় হন। অগ্নিযথা তিন রাশি করে দহন, সেই রূপ শিবভক্ত প্রামুক্ত হন। শিশুব পুরাণ কথা অমিত সমান, ভক্তদাস গায় গীত ভক্ত করে পান। নমস্কার।